26/11 তদন্তে বড় সড় সাফল্য, পাকিস্তানের বিরুদ্ধে নয়া প্রমাণ, আবু জুন্দালকে শনাক্ত করল কাসাব। কয়েক মাস আগেই লস্করের সদস্য আবু জুন্দাল ওরফে জবিউদ্দিন আনসারিকে গ্রেপ্তার করে পুলিশ। ভারতীয় গোয়েন্দাদের দাবি, মুম্বাই হামলার অন্যতম চক্রি এই জুন্দাল পাকিস্তানের কন্ট্রোল রুমে বসে গোটা হামলা পরিচালনা করেছিলেন তিনি। 21 জুলাই আবু জুন্দালকে দিল্লি পুলিশের কাছ থেকে নিজেদের হেফাজতে নেয় মুম্বাই পুলিশ। তখনই তাকে কাসাবের মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা করা হয়। সেই মতো বৃহস্পতিবার মুম্বাইয়ের আর্থার রোড জেলে প্রায় 1.5 ঘন্টা দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। পুলিশের দাবি, জুন্দালের সামনেই কাসাব জানায় পাকিস্তানে তাকে হিন্দি শিখিয়েছিলেন আবু জুন্দালি। মুম্বাই সম্পর্কে জুন্দালি বিস্তারিত জানিয়েছিল তাকে, মুম্বাই হামলার জন্য পাকিস্তান থেকে 10 জন জঙ্গি যখন ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিল, তখন তাদের পাকিস্তানের সীমান্ত পর্যন্ত ছাড়তে এসেছিলেন এই আবু জুন্দাল ওরফে আবু হামজাই। জুন্দাল সম্পর্কে ভারতের দেয়া তথ্য উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ, কিন্তু কাসাবের এই স্বীকারোক্তির পর ভারতের হাত আরও শক্ত হলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এবিপি আনন্দ।